क्षमा करो भगवान, तुम आमाके क्षमा करो। आई भगवान सत्यवान, तुम्हें आर केंदे कोनो लाभ नहीं सत्यवान, तुम्हार तुम्हार जे मृत्युर आदेश हुए छे, अमी चार अन्न खे प्रतिपालित सेना अजय राजा दिए तुम्हार मृत्यु दंड घोषणा करेछे। भाई सत्यवान তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও ভাই, তোমার মাথাটা তুমি বাড়িয়ে দাও ভাই, তোমার মাথা। আই প্রিয় সত্যবতী, আমি পুত্রের জন্য পাগল হয়েছিলি, তাই তো আজ হলো আমার শিরচ্ছেদ। আমি বাড়িনি সত্যবতী, তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিতে আমি পারিনি সত্যবতী। Bye.
জন্য প্রস্তুত হও আমার চেয়ে আমার অন্নদাতার আদেশ পালন করতে। ঠিক আছে ভাই, আমি প্রস্তুত ভাই, তুমি তোমার কাজ সেরে নাও। বড় মা তোমার বাড়ি কোথায়? জিত রাজা
নদী থেকে জল এনে তুমি রান্না বান্না করবে। ঠিক আছে, তাই চলো। ঘাতককে পাঠিয়েছি সত্যবানকে হত্যা করতে, কিন্তু ঘাতক যে এখনো ফিরে আসছে না কেন জানি না। সত্যবানের তাজা রক্ত না দেখা পর্যন্ত আমার পারে শান্তি পাচ্ছি না। জানি না আমি মহারাজের কাছে কি অপরাধ করেছি, তাই মহারাজ আমাকে আজ ডাকছে। জানি না সেই অপরাধের শাস্তি আমার কি হবে। মহারাজ আপনি আমায় কেন স্মরণ করেছেন? মহারাজ দাও তোমার সত্যবানের রক্ত মাখা তরবারি। মহারাজ আমার আমার অপরাধ মার্জনা করবেন মহারাজ। তোমায় কি অপরাধ করেছো ঘাতক? তুমি আমার কাছে ক্ষমা চাইছো? আপনার পুত্র আমার পুত্র আপনার পুত্র আমার পুত্র আপনার পুত্র সাগর মাথা সত্যবানকে মুক্তি করে দিয়েছে মহারাজ। আমাকে ঘরে বেঁধে রেখে
নিবেদন করার জন্য সাগরে চলে বসে। তারপর দিবারগণ আপনার কাছে বিক্রি করে দেয় মহারাজ। তাই তো সাগরের চাঁদ মুখখানা দেখার জন্যে আমি আপনার চাকরি বহন করি মহারাজ। আমি বুঝতে পেরেছি সত্যবান, তুমি সাগরের জন্মদাতা পিতা। বাবা সাগর, আমি আমার পিতাকে নিয়ে শিকারে যেতে চাই, আপনি যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে বাবা সাগর, তুমি তাই যেও, এবার আমার সাথে চলে এসো। সত্যবান, আজ হতে তুমি আমাদের রাজ্যের প্রধান সেনাপতি। ঠিক আছে মহারাজ, তাই হবে, এবার আমার সাথে চলে এসো। এই তো নদী, এই নদীতে থাকি আমার সন্তানকে ভাসিয়ে দিয়েছিল। ঠাকুর, জানি না আমার সন্তান আজ বেঁচে আছে কিনা, মরে গেছে। ও কি বাঁচা রে শিকারী।
I
মুখ দর্শনে এত শত বছর তপস্যা করে আসছি। সেই নারায়ণ, প্রণাম নারায়ণ, প্রণাম। মৃত্যু সংলাপ তোর ভুল, এ তোর পিতা মাতা নাকে ধরলে আবার তোর পিতা মাতা জীবিত হবে। Yeah.